কাঁচা বাদাম না ভাজা বাদাম, কোনটা বেশি উপকারী, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তবে পুষ্টিবিদদের মতো কাঁচা বাদামের গুণের কোনো তুলনা হয় না। কাঁচা বাদামে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা 3, ফ্যাট, আয়রন ও ভিটামিন ই রয়েছে। নিয়মিত কাঁচা বাদাম খাওয়ার ফলে হাড় গঠনে বেশ উপকার পাওয়া যায়। এছাড়া ত্বকের বলিরেখা রোধ করে ত্বক ও চুল ভালো রাখে। এবার তাহলে কাঁচা বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে অন্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। কাঁচা বাদাম নিয়মিত খাওয়ার ফলে হাড় শক্তিশালী হয়। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সারের আশঙ্কাও দূর করে থাকে। এতে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো বিভিন্ন উপাদান থাকে। রক্ত স্বল্পতার সমস্যা প্রতিরোধ। নিয়মিত চীনাবাদাম খাওয়ার ফলে শরীরে আয়রনের ঘাটতি দূর হয়। এতে শরীরে রক্তের অভাব দূর হয় এবং রক্ত চলাচল ভালো হয়, যে কারণে রক্ত স্বল্পতা প্রতিরোধ হয়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ভিজে গেলে এর বৈশিষ্ট্য বৃদ্ধি পেয়ে থাকে। নিয়মিত খাওয়ার ফলে হজম প্রক্রিয়া ভালো হয়। এছাড়া চীনাবাদামে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম ইত্যাদির মতো নানা পুষ্টি উপাদান রয়েছে। পানিতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খাওয়ার ফলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ডায়াবেটিস থেকে মুক্তি। প্রতিদিন ভেজানো চীনাবাদাম খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে। ভেজানো চীনাবাদাম খাওয়ার ফলে ডায়াবেটিসের মতো দুরারোগ্য রোগ প্রতিরোধ হয়ে থাকে। বিপরীতে সুগারের রোগীরা নিয়মিত সকালে 50 গ্রাম পরিমাণ চীনাবাদাম খেলে অনেক উপশম পাবেন। ব্যথা থেকে মুক্তি। শীতে গুড়ের সঙ্গে ভেজানো চীনাবাদাম খেলে শরীরের জয়েন্ট ও কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ক্যালসিয়াম সরবরাহ করে। এছাড়া যাদের বাতের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী চীনাবাদাম। ভেজানো চীনাবাদাম খাওয়ার ফলে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। একই সঙ্গে শারীরিক শক্তি ও প্রাণশক্তিও বজায় রাখে চীনাবাদাম। ওজন বাড়ানোর জন্য, এক মুঠো কাঁচা বাদামে 170 ক্যালোরি, 6 গ্রাম প্রোটিন, 4 গ্রাম ফাইবার এবং 15 গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। ওজন বাড়ানোর জন্য যে কোনো ধরনের বাদাম খেতে পারেন। দুপুর রাতে খাবারের পরেও খেতে পারবেন। কেনার সময় খেয়াল রাখবেন যেন বাদামের সঙ্গে চিনি বা লবণ মেশানো না থাকে। বাদামের সঙ্গে কিশমিশও খেতে পারেন।